ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র তথা অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের পেছনে শরৎস্মরণী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রবিবার গভীর রাতে চুরির চেষ্টার ঘটনা ঘটে। সোমবার সকালে ঘটনাটি প্রকাশে আসে। রবিবার গভীর রাতে ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের ঠিক পেছনে শরৎস্মরণী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের লোহার দরজা ভাঙার চেষ্টা করে চোরের দল। অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকা এবং হেল্পার কক্ষের ভেতরে থাকা চেয়ারের নাট বল্টু খুলে নেয় বলে অভিযোগ। সোমবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা স্কুলে এসে দরজা ভাঙা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায়। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শিল্পীরানী পাল এবং সহায়িকা রূপা দে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারা জানায়, প্রতিদিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দাটি সন্ধ্যার পর থেকে নেশাখুরদের দখলে চলে যায়, আর প্রতিদিন কেন্দ্রটি খোলার সময় পরে থাকতে দেখা যায় বিলেতি মদের বোতল এবং নেশায় ব্যবহৃত সিরিঞ্জ ইত্যাদি। সন্ধ্যা হলে বিভিন্ন বয়সের যুবক যুবতীদের জন্য জঘন্যতার এক অন্যতম স্থান হয়ে ওঠে এই এলাকা। সেন্টারও দেখি আমরা দরজাটা এরকম ফাঁকা, তারপরে আমরা ডেইলি মদের বোতল সিরিঞ্জ এইসব জিনিস পাই। ল্যাট্রিন করা বারিন্দা কাগজপত্র সব পরিষ্কার করিয়া তারপরে আমরা সেন্টারও ঢুকি, বাকিরা ক্লাস করা যায় না, রান্না করতে পারি থাকে সব। ধর্মনগর থানা থেকে আনুমানিক 200-250 মিটার দূরত্বে অবস্থিত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে চুরির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে পুলিশি ভূমিকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।